নমস্কার বন্ধুরা, সামনেই রয়েছে রাধা অষ্টমী। বৃন্দাবনের 56 ভোগের মধ্যে অন্যতম এবং রাধারানীর ভীষণ প্রিয় একটি ভোগ রেসিপি হলো রাবড়ি মালপোয়া। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা রাধা অষ্টমী সহ যে কোনো বিশেষ তিথিতে এটা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। তাহলে দেখে নিন বন্ধুরা রাবড়ি মালপোয়া তৈরি করার সবথেকে সহজ পদ্ধতি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা ও 1 কাপ পরিমাণ মতো সুজি। সুজি আর ময়দাটা অবশ্যই আপনারা একটা বাটি বা কাপ মেপে নিয়ে নেবেন। তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অল্পই রাখছি, কারণ এরপরে যেহেতু মালপোয়াটা চিনি সিরায় ডোবানো হবে। এবার সব শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে দুধ। দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা একবারে দিয়ে দেবো না, একটু একটু করে মিশিয়ে নেব, নাহলে দুধটা বেশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিশাচ্ছি আর একটু করে দুধ দিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই তৈরি হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া আছে। এটা আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1/2 ঘন্টা পরে সুজিটা ফুলে এই ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে, তখন যদি প্রয়োজন হয় আর একটু দুধ মিশিয়ে দেবো এর মধ্যে। এরপরে গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ মতো দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি। আপনারা অবশ্যই ভালো দুধটা নেবেন, ভালো গরু বা মহিষের দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ভালো হলে রাবড়ি বা ক্ষীরটাও খুব ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করে ঘন করে নিতে হবে। অন্যদিকে একটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি, আর এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। এবার গ্যাসটা অন করে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে চিনিটা জাল করে নিতে হবে। চিনি শিরার মধ্যে গোটা এলাচ 3টে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর গন্ধ বের হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট জাল করলে শিরাটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে দুধটাও মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। এভাবে দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়ে দেওয়ার কারণে এই মালপোয়াটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। খুব বেশি জাল করে চিনি শিরাটা চিটা করার কোনো দরকার নেই। হাতে নিয়ে দেখবেন, যদি একটা তারের মতো হয় তাহলেই অফ করে দেবেন। এই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দুধটাও প্রায় ঘন হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দেখুন এখানে আমি প্রায় 5 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। সামান্য একটু দুধের সঙ্গে মিশিয়ে ঘন করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে, খুব ভালো করে জাল করে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে এবং রাবড়িটা খেতেও খুব স্বাদ লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, রাবড়িটা খুব ভালো ঘন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দেব। খুব বেশি ঘন করলে রাবড়িটা শক্ত হয়ে যাবে, একটু নরম অবস্থায় নামাবো। ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 1/2 ঘন্টা পরে সুজিটা ফুলে উঠেছে, মালপোয়ার ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দুধ মিশিয়ে দিচ্ছি। খুব বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অনেক সময় হতেই পারে যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা খুব ভালো করে মিশিয়ে দেবেন, তাহলে ব্যাটারটা ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন মালপোয়ার ব্যাটারটা কেমন ঘনত্বে তৈরি হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোতে রেখে মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মালপোয়া তৈরি করলে আপনারা দেখতেই পাবেন প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে। মালপোয়ার এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। আর অবশ্যই মালপোয়াটা একটু লাল করে ভেজে নেবেন, যেহেতু এটা চিনির সেরাই দেওয়া হবে। হালকা করে ভাজলে কালারটা খুব একটা ভালো লাগবে না দেখতে, একটু লাল করে ভাজলে দেখতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মালপোয়ার দুটো পাশেই খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে থেকে এটা তুলে নেব। এইভাবে তেলের মধ্যে মালপোয়ার ব্যাটারটা দিয়ে সবগুলো মালপোয়া খুব সুন্দর করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, সবগুলো মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব। খুন্তির সাহায্যে মালপোয়াগুলো রসের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা, মালপোয়ার ভেতরে রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এই মালপোয়াগুলো একটা প্লেটে তুলে নেব। মালপোয়াগুলো সব প্লেটে সাজিয়ে নেওয়ার পরে এবার চামচের সাহায্যে ওপর দিয়ে রাবড়িগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মালপোয়ার ওপরেই রাবড়িগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। সবগুলো মালপোয়ার ওপরে রাবড়ি দিয়ে দেওয়ার পরে আমার হাতের কাছে চেরি ছিল, তাই ওপর দিয়ে একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম বা কিশমিশ দিয়েও ডেকোরেশন করতে পারবেন। দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা, মালপোয়াগুলো একদম রসে ভর্তি। নরম তুলতুলে এই মালপোয়াগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন মালপোয়া তৈরি করে রাধা মাধবকে ভোগ নিবেদন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।